জগদীপ ধনখড়ের আমন্ত্রণে মমতা ব্যানার্জি দার্জিলিং এর রাজভবনে পৌঁছে গেছিলেন। জগদীপ ধনখড়ের এক পাশে ছিলেন আসামের বিজেপির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আরেক পাশে ছিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অদ্ভুত ভাবে সমস্ত বিরোধী দল মিলে যে বৈঠক ডেকেছিল উপরাষ্ট্রপতির নির্বাচনে বিরোধীদের তরফ থেকে নাম ডিক্লেয়ার করবার জন্য, শরদ পাওয়ার যে মিটিং ডেকেছিলেন, মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস সেই মিটিং এ যাননি। এবং মার্গারেট আলভা, যার যে প্রার্থীকে নির্বাচিত করেছে, প্রার্থীকে মনোনীত করেছে বিরোধীদের তরফ থেকে, তৃণমূল কংগ্রেস এখন অবধি এই প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়ে একটা সিঙ্গেল বাক্য পর্যন্ত বলে। একবারের জন্য এবার আপনারা ভেবে দেখুন, আজ থেকে কয়েকদিন আগে যখন রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে আলোচনা হচ্ছিল, যে সময়তে মমতা ব্যানার্জি যখন কনস্টিটিউশনাল ক্লাবে যখন মিটিং ডাকলেন, যে মিটিং এ সমস্ত বিরোধী দলেরা উপস্থিত হওয়ার জন্য গেলেন, সেই সময়তে পশ্চিমবাংলার মিডিয়ার একটা অংশ সাধারণ মানুষের কাছে এইটা প্রমাণ করতে চাইলেন যে বিজেপির বিরুদ্ধে সবচাইতে ক্রেডিবল ফোর্স এই মুহূর্তে যিনি, তার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে সমস্ত বিরোধী রাজনৈতিক দলেরা সমীহ করে চলছে, সেই কারণে মমতা ব্যানার্জি যখন বৈঠক ডেকেছেন সেই বৈঠকে সবাই যোগদান করতে গেছেন। কিন্তু ঠিক তার থেকে এক মাসের মধ্যে যখন বিরোধী দলের মধ্যে থেকে দাঁড়িয়ে শরদ পাওয়ার যখন উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর জন্য মিটিং ডাকলেন, যে মিটিং থেকে মার্গারেট আলভার নাম উঠে আসলো, সেই মিটিং এ তৃণমূল কংগ্রেস গিয়েই পৌঁছতে পারলো না। তৃণমূল কংগ্রেসের একজন, আমি আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেসের একজনও কোনো প্রতিনিধি, রাজ্যসভার সাংসদ হতে পারেন, লোকসভার সাংসদ হতে পারেন, তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল স্পোক্স পার্সন হতে পারেন, তৃণমূল কংগ্রেসের রাজ্যের সম্পাদক হতে পারে, একজন কেউ সেই মিটিং এ গিয়ে পৌঁছালেন না। এবার একবারের জন্য ভাবুন, যে মানুষেরা আজ থেকে এক মাস আগে এটা প্রমাণ করবার চেষ্টা করছিলেন যশবন্ত সিনহা প্রার্থী হওয়ার পরে যে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে বিজেপি বিরোধী মুখ, মমতা ব্যানার্জির ডাকে গোটা বিরোধী দল এক জায়গায় হচ্ছে, তারা আজকে কি বলে গোটা বিষয়ের বর্ণনা দেবে বলতে পারে? এবং সবচাইতে মজার বিষয় আপনাদেরকে বলছি, হেমন্ত বিশ্ব শর্মাকে বিজেপির তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিজেপির যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন আসামের, হেমন্ত বিশ্ব শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমর্থন, সেই সমর্থন জোগাড় করবার জন্য রাষ্ট্রপতি নির্বাচন এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস যাতে সমর্থন করে বিজেপির প্রার্থীকে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে, সেই কারণে হেমন্ত বিশ্ব শর্মাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। মমতা ব্যানার্জি সময় পেলেন হেমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাথে মিটিং করবার জন্য, কিন্তু মমতা ব্যানার্জি সময় বের করতে পারলেন না বিরোধী দলগুলোর বৈঠকে গিয়ে পৌঁছানোর মতো। শুধু মমতা ব্যানার্জি কেন, মমতা ব্যানার্জির দলের কাউকে পর্যন্ত মমতা ব্যানার্জি পাঠালেন না। এখানেই একটা স্বাভাবিক প্রশ্ন, আজ থেকে ঠিক এক বছর আগে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন যারা করেছিলেন, নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করে যারা বলেছিলেন তৃণমূল কংগ্রেসকে ভোট দাও, মানে প্রকাশ্যে বলেননি, ভেতর ভেতর হুইসপার ক্যাম্পেইনিং করেছিলেন, আপনাদের কাছে জানতে চাইছি, আপনারা এখনো বিশ্বাস করেন বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করছে? যে মেকি লড়াই জগদীপ ধনখড় বনাম রাজ্যপাল, যে মেকি লড়াই আমরা প্রতিদিন দেখতে অভ্যস্ত ছিলাম, সেই জগদীপ ধনখড়ের ডাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দৌড়ে যেতে পারলেন দার্জিলিং এর রাজভবনে, কিন্তু সমস্ত বিরোধী দলের ঐক্য, সেই বিরোধী দলের ঐক্যে ফাটল ধরানোর জন্য মমতা ব্যানার্জি গিয়ে শরদ পাওয়ারের ডাকা মিটিংয়ে গিয়ে যোগদান করতে পারলেন না। তাই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে আর বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, বাইনারি যতই প্রতিষ্ঠা করবার চেষ্টা করুক, এই বাইনারি দিনের শেষে মিথ্যা তা প্রমাণিত হচ্ছে এবং মানুষও বুঝতে পারছে। এবং তৃণমূল কংগ্রেস আসলে যে বেইমান, তৃণমূল কংগ্রেস যে আসলে বিজেপি বিরোধী নয়, তৃণমূল কংগ্রেস যে আসলে বিজেপি বিরোধী যে দল, যে ঐক্য রয়েছে সেই ঐক্যে ফাটল ধরাতে চায়, তা আবার আজকের এই ঘটনায় প্রমাণিত হয়ে গেল। কারণ আমরা দেখতে পেলাম মমতা ব্যানার্জি জগদীপ ধনখড়ের হেমন্ত বিশ্ব শর্মার মিটিংয়ে যেতে পারেন, কিন্তু মমতা ব্যানার্জি উপরাষ্ট্রপতি ঠিক করবার জন্য বিরোধীদের যে বৈঠক, সেই বৈঠকে গিয়ে মমতা ব্যানার্জি পৌঁছতে পারে।